আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের ক্লিপিং পাথ নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি আর ফটোশপে খুব সহজেই আমরা ক্লিপিং পাথ করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমি একটা নেট থেকে একটা ছবি ডাউনলোড করেছি, জাস্ট একটা প্রোডাক্টের একটা ছবি। আমরা এখন দেখাবো এটা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। আমি খুব সিম্পল একটা ওয়েতেই আপনাদের দেখাবো, যাতে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, বাকিটা প্র্যাকটিস করলে আপনারা অনেক ডেভেলপ করতে পারবেন এই কাজে। তাহলে প্রথমে আমরা যেটা করব, পাথ এখানে লেয়ার আছে আর এখান থেকে নিব, আর হচ্ছে এখান থেকে পাথ, হ্যাঁ পাথ যে আছে এখান থেকে আমরা নিয়ে নিব। দেন হচ্ছে এইখান থেকে আমাদের যে এই যে পেন টুল, হ্যাঁ এই যে পেন টুলটা দেখা যাচ্ছে, হ্যাঁ এই পেন টুলটা আমরা সিলেক্ট করবো, এই যে পেন। তারপর হচ্ছে আপনার জুম করবো, জুম করতে হলে হচ্ছে কন্ট্রোল প্লাস, কিবোর্ডের কন্ট্রোল প্লাস থেকে আমরা জুম করে নিব। তারপর স্পেস বা চেপে মাউস ড্রাগ করে আমরা আমাদের এটা হচ্ছে পয়েন্টে কাজ করি, সেখানে আমরা নিব। তারপর দেন হচ্ছে আমাদের যে মাউসের পেন, সরি যে আমাদের পেন টুলের যে পেন, পেনটা ধরবো, যাতে আমরা এমনভাবে ধরবো যাতে হচ্ছে যে এই যে বর্ডারটা, হ্যাঁ বর্ডারটা একটু আমাদের প্রোডাক্টের ভিতরে যেটা কাটবো তার ভিতরে যেন থাকে, যাতে সাদা অংশটা দেখা যাবে না। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা এই যে ধরলাম, তারপর হচ্ছে আমি এখানে ধরবো যে একটু রাউন্ড আছে, একটু রাউন্ড কেটে দিলাম। আল্টার চেপে মাউস ধরলেই এটা কেটে যাবে। এখানে একটু ভাঁজ আছে, সেখানে আমরা একটু ভাঁজ দিব এখানে। এখানে একটু ভাঁজ আছে, নিলাম নিলাম। এরকম করে করে আমরা প্রোডাক্টটাকে রাউন্ড শেপ আছে, তারপর এখানে আছে, এভাবে করে করতে পারি। সাদা অংশ যাতে না যায় আমরা সেটা খেয়াল করবো সবসময়। আমি যদি অনেক সূক্ষ্ম ভাবে কাজ করতে চাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, কারণ আমি আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে কাজটা করে যাচ্ছি।
আমরাটা মিলিয়ে দিব। তারপর আমাদের এই যে অপশনটা আছে এখানটা আছে লোড পাথ অ্যাজ এ সিলেকশন ক্লিক করলাম। তাহলে আমরা যদি এটা ঘুরিয়ে আনতাম তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। আমরা ঘুরিয়ে আনলাম না, ঠিক আছে আমরা কি করবো, এখন আমি যদি মুভ টুলে ক্লিক করি তাহলে হচ্ছে এই যে পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটা কি করবো, আমি এটাকে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বড় পেজ দেখেন আমার আমার এখানে যে একটা অংশ আছে এটা আমরা কি করবো, এটা আমরা চাইলে তুলে ফেলতে পারি বা এটা দিয়ে দিলে এখান থেকে একটু কমিয়ে নিই। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, আমরা দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, ট্রান্সপারেন্ট একটাই করলাম। সাধারণত আমাদের যে বায়াররা যখন একটা প্রোডাক্টের ব্যাপারে চায় বা যে কোনো একটা প্রোডাক্টকে যদি আমরা উপস্থাপনা করতে চাই, যে কোনো ডিজাইন করার জন্য তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য, খুব সহজেই কিন্তু আমরা পেন টুল থেকে তাদের মাধ্যমে এটা ই করতে পারি। তাহলে ধন্যবাদ সবাইকে, যদি ভিডিওটা ভালো লাগে, যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তাহলে নেক্সট আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ।